ওম সিদ্ধিদাতা গণেশায় নম। নমস্কার দর্শক বন্ধু, নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের দৈনিক রাশিফল। 29শে জুলাই বুধবার, আজকের দিনটা আপনাদের কেমন যাবে? আজকে তিথি হলো শুক্লপক্ষের নবমী তিথি এবং আজকের নক্ষত্র হলো অনুরাধা নক্ষত্র। আজকের দিনে রাহুকাল হলো সকাল 11:43 থেকে দুপুর 1:22। আজকের দিনে এই অশুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও আজকের দিনে প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে ওভারঅল শুভ সময় হলো সকাল 10:04 থেকে বেলা 11:43 এবং দুপুর 3টে থেকে সন্ধে 6:18 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। তাছাড়াও আপনাদের প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে স্পেসিফিক শুভ সময় আমি প্রত্যেকটি রাশি লগ্ন বলার সময় কভার করে দেব। আপনার যদি রাশি ও লগ্ন দুটোই জানা থাকে তাহলে রাশি ও লগ্ন দুটোই ফলো করবেন, অথবা শুধুমাত্র রাশি জানা থাকলে রাশিটা ফলো করতে পারেন, না হলে লগ্ন জানা থাকলে লগ্নটা ফলো করবেন। তবে রাশি ও লগ্ন দুটো একত্রে ফলো করলে প্রেডিকশনটা অ্যাকুরেট জানতে পারবেন। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। প্রথমেই চলে আসছি মেষ রাশি মেষ লগ্নের আজকের দিনটা কেমন যাবে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আপনার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। আপনি যদি বহুদিন ধরে আপনার অতি প্রয়োজনীয় কোনো বাড়ির কোনো জিনিসপত্র কিনবেন ভাবছেন কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না, সেই ধরনের সামগ্রী আজ আপনি ক্রয় করতে পারেন। এই ধরনের শুভ ঘটনা ঘটার সম্ভাবনা আজকের দিনে প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে আপনি যদি প্রচণ্ড পরিমাণে আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে বর্তমানে সময় কাটিয়ে থাকেন বা অতিবাহিত করে থাকেন এবং বহুদিন ধরে চেষ্টা করছেন আপনি কোথাও একটা লোনের, অথচ কোনোভাবেই হচ্ছিল না, আজ কিন্তু আপনার সেই লোন হতে পারে বা আপনি কারোর থেকে অর্থ সাহায্য পেতে পারেন, এই ধরনের ঘটনা আজ আপনার জীবনে ঘটতে পারে। আপনি যদি ইতিমধ্যে লোন সম্পর্কিত বিষয় নিয়ে সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে থাকেন তবে অবশ্যই আজকের দিনে এই ধরনের বিষয় থেকে কিন্তু শুভ ফল আশা করতে পারেন এবং বহুদিনের মনের ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষা আজকের দিনে পূরণ হতে পারে আপনার। আপনি যদি কোনো সরকারি চাকরি করে থাকেন বা কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো জবের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো, তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। আজ বাড়িঘর সংক্রান্ত বিষয় নিয়ে যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, তবে সেটা আপনার অনুকূলে যাবে। আপনি যদি কোনো জমি জমা ক্রয় সংক্রান্ত বিষয়ে আজকে কথাবার্তা এগোতে চান এগোতে পারেন, আজকের দিনটি আপনার জন্য অনুকূল, অত্যন্ত শুভপ্রদ। ব্যবসার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কিছু বাড়তি অর্থ বিনিয়োগ করতে হতে পারে ব্যবসায়িক দিক থেকে এবং যার কারণে আপনার হাতে কিছুটা টান পড়তে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। চট জলদি ব্যবসায়িক কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনা গ্রহণ না করাই উচিত, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজকের দিনে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভপ্রদ। আজ প্রেমের ক্ষেত্রে সম্পর্কে মধুরতা বজায় থাকবে, সেই সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির আজ অবসান হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পারিবারিক জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে, পিতার সঙ্গে সম্পর্কের অবনতি থেকে থাকলে সেই অবনতি আজ মিটে যাবে এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আজ বাড়ির প্রবীণদের আশীর্বাদ পাবেন, তাদের থেকে বিভিন্নভাবে সাহায্য পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো সমস্যা না থাকলেও লিভার ওরিয়েন্টেড প্রবলেমের কারণে আজ কম বেশি ভুগতে হতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। তবে আজ চঞ্চলতার কারণে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা, কর্মে মন বসতে চাইবে না, কর্মের ক্ষেত্রে কিছুটা অনিয়া তৈরি হতে পারে, অবশ্যই একটুখানি মনটাকে সংযত বা শান্ত করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকলেও সকালের দিকে সন্তানকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, তাছাড়া আজকের দিনে দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই, ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আপনি যদি নিয়মিত লটারি কেটে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটতে পারেন, আজ লটারিতে অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। তবে আজ আপনাকে যদি কোনো অতি প্রয়োজনে ড্রাইভিং করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে আজ আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারে, এই বিষয়টাকে আজকের দিনে কিন্তু মাথায় রাখা উচিত। আজ আপনার জন্য শুভ রং হলো গাঢ় সবুজ, শুভ সংখ্যা হলো 1 এবং শুভ সময় হলো সকাল 11:50 থেকে রাত 8:00। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃষরাশি বৃষলগ্নের আজকের দিনটা কেমন যাবে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। আজ আপনি বেশ মজাদার মেজাজে থাকবেন, সার্বিকভাবে আজকের দিনটা আপনি আনন্দের সহিত উপভোগ করতে সক্ষম হবেন।
আপনি আজ আপনার নিকটতম বন্ধুদের সঙ্গে কোথাও ছোটখাটো ভ্রমণে বেরোতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তাছাড়াও আজ বন্ধু বান্ধবের সঙ্গে কিছু আনন্দপূর্ণ মুহূর্ত কাটতে পারে, আপনার বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হতে পারে, এই ধরনের ঘটনা শুভ ঘটনা ঘটার সম্ভাবনা আজ প্রবলভাবে রয়েছে। তাছাড়াও আজ বাড়িতে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপ হতে পারে এবং সেই দিক থেকে আজ মনে মানসিক শান্তি ফিরে পাবেন। আপনি যদি কোনো প্রেমজ রিলেশনে থেকে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা বৃদ্ধি পাবে, সম্পর্ক আরও মধুর এবং মজবুত হবে। তবে আপনি যদি আপনার জীবনের প্রেম সম্পর্কিত বিষয়টিকে আপনার বাড়ির পরিবার পরিজনের সদস্যদের মধ্যে জানাতে চান সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব একটা শুভপ্রদ নয়। বাড়ির সদস্যদের কাছে আপনার এই প্রেমের বিষয়টিকে একদমই প্রকাশ করা ঠিক হবে না, না হলে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে। অবশ্যই এর জন্যে অর্থাৎ এই সম্পর্কিত বিষয়টিকে বা এই ঘটনাটিকে আপনার বাড়ির সদস্যদের কাছে জানানোর জন্য কিছুটা ওয়েট করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজ যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন, হঠাৎ করেই ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং যার কারণে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে। আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য খুব একটা ভালো নয়, অর্থাৎ ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে এবং যার কারণে কিন্তু সঞ্চয়ের জায়গায় কিছুটা বাধা। তবে ওভারঅল আর্থিক উন্নতি আজকের দিনে রয়েছে, অর্থাৎ সার্বিকভাবে আপনি বহুদিনের বকেয়া অর্থ পেতে পারেন, পাওনা টাকা আদায় হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই শেষ হবে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের সঙ্গে আনন্দপূর্ণ মুহূর্ত কাটবে, সহকর্মীদের থেকে আজ আপনি অপ্রত্যাশিতভাবে কিছু সাহায্য পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। ব্যবসায়িক দিক থেকে প্রতিযোগিতা থাকলেও আপনি ব্যবসায়িক দিকে ব্যবসা ক্ষেত্রে সফলতা লাভ করবেন, ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন মুনাফা আজকের দিনে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। আপনি যদি নিয়মিত লটারি কেটে থাকেন সেক্ষেত্রে আজ লটারি সূত্রে অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যজনিত সমস্যা আজ তেমন কোনো নেই, তবে অবশ্যই মাথার ব্যথা বেদনায় কিছুটা ভুগতে হতে পারে, সেই সঙ্গে বাহুর ব্যথা বেদনায় কিন্তু কম বেশি ভোগার সম্ভাবনা রয়েছে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, না হলে কিন্তু শারীরিক দুর্বলতা কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজ দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকছে, তেমন কোনো সমস্যা নেই, তবে জীবনসঙ্গীর সঙ্গে দুপুরের পরবর্তী সময় তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে সংসার জীবনে কিছুটা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, মনে সন্দেহ নানা বাঁধতে পারে। অবশ্যই সন্দেহ প্রবণতাকে ত্যাগ করুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু অযথা দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ রং হলো সবুজ, শুভ সংখ্যা হলো এক এবং শুভ সময় হলো সকাল 9:20 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ হতে চলেছে। আজ সবার সঙ্গে বিনয়ের সাথে কথা বলুন এবং নমনীয় হয়ে কথা বলার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। অযথা অল্পতে উত্তেজিত হবেন না, না হলে কিন্তু আজ সম্পর্কের অবনতি হতে পারে, সার্বিক দিক থেকে আজ আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন, এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখা উচিত। চাকরিজীবীদের জন্য আজকের দিনটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, অর্থাৎ আপনি যদি অন্যের অধীনে কোনো কর্ম করে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আজ কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম করতে হতে পারে, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার কারণে আজ আপনার সমস্যা কিছুটা বাড়লেও সাময়িকভাবে এই কঠোর পরিশ্রমের কারণে আজ আপনি কর্মক্ষেত্রে সঠিক ফলাফল পাবেন, অর্থাৎ আপনি আশানুরূপ ফলাফল আশা করতে পারেন বা পেতে পারেন। সেই সঙ্গে আজ আপনার কর্মক্ষেত্রে ফেলে রাখা কাজগুলো সময় মতো শেষ করতে সক্ষম হবেন এবং যার কারণে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। শুধু এটাই নয়, আজ আপনি কর্মক্ষেত্রে আপনার উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে কর্মসূত্রে প্রশংসাও পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আপনি যদি ব্যবসা করেন, অর্থাৎ আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তবে আজকের দিনটি আপনার জন্য খুব উপকারী হতে চলেছে। আজ ব্যবসায়িক দিক থেকে কিছু বড় লাভ হতে পারে, অপ্রত্যাশিতভাবে কিছু ফাটকা অর্থ উপার্জন হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, গৃহের পরিবেশ আজ শান্ত থাকবে, দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজ অবসান হতে পারে, ছোট ভাই বোনের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে আজ দুপুরের পরবর্তী সময় মতানৈক্য দেখা দিল, সন্ধ্যের পরবর্তী সময়
ছোট ভাই বোনের সঙ্গে সেই সমস্যার সমাধান হবে এবং এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আজ সামঞ্জস্যতা বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যজনিত সমস্যা তেমন কিছু না থাকলেও আজ জয়েন্টের ব্যথা বেদনায় কম বেশি ভুগতে হতে পারে এবং যার কারণে সমস্যা কিছুটা বাড়বে। অবশ্যই প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। প্রেম ভালোবাসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজ প্রেম ভালোবাসার ক্ষেত্রে সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে, তেমন কোনো সমস্যা নেই। বিবাহ সংক্রান্ত বিষয়ে আজ বাড়িতে কথাবার্তা এগোনো যেতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই। দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজ অবসান হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। আজ যে কোনো ধরনের সমাজসেবামূলক কাজকর্মের কারণে আপনার সামাজিক প্রেক্ষাপটে মান সম্মান কিছুটা বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ বা আদর্শ হতে চলেছে। আজ আপনার জন্য শুভ রং হলো গোলাপি, শুভ সংখ্যা হলো 5 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সন্ধে 6টা থেকে রাত 9টা। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত আদর্শ হতে চলেছে। তবে আজ কর্মক্ষেত্রে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। বিশেষত যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান আজকে, তবে অবশ্যই আজকের দিনে সেই গুরুত্বপূর্ণ কাজে অতি অবশ্যই বাড়তি মনোযোগ দিন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও সেই কাজের সঙ্গে সম্পর্কিত সমস্ত কাগজপত্র সাবধানে রাখুন, অন্যথায় আপনার সমস্যা কিছুটা বাড়তে পারে। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। অন্যদিকে আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তবে আজ যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র সই করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। না পড়েই কোনো কাগজপত্রে সই করবেন না। ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত বা পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। প্রয়োজনে বন্ধুবান্ধব বাড়ির গুরুজনদের সঙ্গে আলাপ আলোচনা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি অবিবাহিত হন এবং প্রেম করে বিবাহ করতে চান, তবে আপনি আপনার পরিবারের আজ সমর্থন পাবেন। পারিবারিক দিক থেকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আজ সমর্থন পাওয়ার কারণে আপনার মানসিক শান্তি আপনি ফিরে পাবেন এবং এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। অবিবাহিতদের ক্ষেত্রে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বাড়িতে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা এগোনো যেতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। অর্থনৈতিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো বা শুভপ্রদ। আজ আপনি হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ হাতে পেতে পারেন। অপ্রত্যাশিতভাবে আজ আপনি পরিবারের কোনো গুরুজন ব্যক্তিবর্গের থেকে অর্থ সাহায্য পেতে পারেন বা নিকট কোনো বন্ধুর থেকে অর্থ সাহায্য পেতে পারেন। বহুদিনের বকেয়া থাকা অর্থ আজ আপনি ফিরে পেতে পারেন বা আদায় হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনার যদি দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আজ আপনার কিছুটা অস্বস্তি বাড়তে পারে। মাইগ্রেনের সমস্যা আজ আপনাকে কিছুটা বাড়তি ভোগান্তি দিতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো হবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজ সম্পর্কের উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থেকে থাকলে তা আজ অবসান হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পারিবারিক সদস্যদের সঙ্গে আজ সম্পর্ক আরও মধুর হবে। ছোট ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে থাকলে সেই ভুল বোঝাবুঝি মিটে যাবে। আজ দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক হতে চলেছে আপনার জন্য, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজ আপনার জন্য শুভ রং হলো সাদা, শুভ সংখ্যা হলো 3 এবং শুভ সময় হলো দুপুর 2:30 থেকে রাত 8টা। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য মিশ্র হতে চলেছে। আজ কর্মক্ষেত্রে হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন, যার কারণে কিছুটা সমস্যা তৈরি হবে। আজ কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আজ আপনার কিছুটা মতপার্থক্য দেখা দিতে পারে বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এই ধরনের সমস্যা হয়ে থাকলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। চট জলদি যে কোনো ধরনের সিদ্ধান্তে উপনীত হবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা কিছুটা বাড়বে। অন্যদিকে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ব্যবসা করেন এবং কোনো বড় আর্থিক লেনদেন আজকের দিনে একান্তই যদি করতে হয় বা আপনি করতে চান,
তবে অবশ্যই সঠিক কাগজপত্র দেখে তারপরে আর্থিক লেনদেন করুন, না হলে কিন্তু আপনার অর্থ লোকসান হতে পারে বা অর্থের ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে, অথবা আপনি আজ বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এই দিক থেকে কিন্তু অবশ্যই আজকের দিনে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক জীবন আজ সুখের হবে, পারিবারিক দিক থেকে আজ জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ পিতামাতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে, মধুর হবে। ছোট ভাই বোনের সঙ্গে আজ ভালোবাসার সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। আজ অতি প্রয়োজনে অপ্রত্যাশিতভাবে কিছু ছোটোখাটো ভ্রমণ হতে পারে এবং যার কারণে আজ আপনি কিছুটা ক্লান্ত অনুভব করবেন। অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের প্রতি আজকের দিনে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজ মানসিক শান্তির জন্য অবশ্যই আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হন, সেটাই আপনার জন্য ভালো। আপনার মন যদি শান্ত থাকে তবেই কিন্তু আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে, অর্থাৎ শারীরিক দিক থেকে উন্নতির আপনি ফিল করতে পারবেন। তো এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখা উচিত। তাছাড়াও আজ প্রেম ভালোবাসার ক্ষেত্রে সম্পর্ক আরও মধুর হবে, একে অপরের সহিত কিছুটা আনন্দপূর্ণ মুহূর্ত কাটাতে পারেন, কিছু অতি প্রয়োজনীয় কথাবার্তা আলোচনা করতে পারেন, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা এগোতে পারেন একে অপরের মধ্যে দিয়ে, এবং এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। মনের দিক থেকে মানসিক শান্তি ফিরে পাবেন। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকলেও সন্ধ্যের পরবর্তী সময় জীবনসঙ্গীর সঙ্গে অপ্রত্যাশিতভাবে কিছু ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, তর্ক বিতর্ক বাকবিতণ্ডা জড়িয়ে পড়ার কারণে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে না এগোনোই ভালো, না হলে কিন্তু কিছু ভুল ভ্রান্তি হতে পারে। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে দিনটা খুব একটা সুখপ্রদ নয় আপনার জন্য। পূর্বের কোনো করা ধার দেনা লোন ঋণের অর্থ হঠাৎ করেই পরিশোধ করতে হতে পারে এবং যার কারণে আজ আপনি আর্থিক দিক থেকে কিছুটা চাপ অনুভব করবেন নিজের ওপর এবং যার কারণে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ রং হলো বাদামি, শুভ সংখ্যা হলো 3 এবং শুভ সময় হলো সন্ধে 6টা থেকে রাত 11টা 5। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। তবে আপনি যদি আজ আপনার স্বাস্থ্যের প্রতি অমনোযোগী হয়ে পড়েন, তবে আপনাকে ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে হতে পারে। আজকের দিনে শারীরিক দিক থেকে শারীরিক দুর্বলতা কিছুটা বৃদ্ধি পাবে। অবশ্যই তেমন কোনো সমস্যা হলে একটুখানি বিশ্রাম নিন, সেটাই আপনার জন্য ভালো। রাস্তাঘাটে গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আজ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার ঝামেলা অশান্তি বিবাদ কিছুটা বাড়তে পারে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, অবশ্যই একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনি যদি কর্মক্ষেত্রে আপনার উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে কোনো বিষয় নিয়ে, অর্থাৎ কোনো দরকারি বিষয় নিয়ে কথা বলতে চান, সেক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয়। বিশেষত আপনি যদি বেতন বর্ধনের বিষয় নিয়ে কথা বলতে চান, সেক্ষেত্রে আজকের দিনটা অ্যাভয়েড করা উচিত, না হলে কিন্তু আজ আপনি হতাশ হতে পারেন। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। আপনি আপনার নিজের মনকে আরও শান্ত রাখুন এবং কিছু সময়ের জন্য অপেক্ষা করুন, অর্থাৎ কিছুদিনের জন্য অপেক্ষা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি ব্যবসা করেন, তবে আজ আপনি সার্বিক দিক থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের সুবিধা পেতে পারেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে আর্থিক সাহায্য কারোর থেকে পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। সেই সঙ্গে বকেয়া অর্থ আজ ফিরে পাবেন, ব্যবসায়িক দিক থেকে আর্থিক উপার্জন কিছুটা বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। তাছাড়াও আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক থাকবে, অন্যান্য দিনের তুলনায় আজ সঞ্চয় কিছুটা বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত ভালো। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে, আজ পারিবারিক সদস্যদের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি, বিশেষ করে আজ আপনার পিতার সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে মতানৈক্য মনোমালিন্য সৃষ্টি হবে এবং যার কারণে আপনি কিছুটা মানসিক অশান্তিতে ভুগতে পারেন, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়িতে যে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকুন, সেটাই আপনার জন্য ভালো। অযথা চট করে মাথা গরম করবেন না, না হলে কিন্তু সমস্যা বা বিপদ ডেকে আনতে পারেন, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয়, প্রেমের ক্ষেত্রে পুরনো সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, নতুন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা,
আপনি যদি বহুদিন ধরে আপনার কোনো মনের মানুষকে আপনার মনের কথাটি জানাবেন ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয়। অবশ্যই আজকের দিনটাকে কিন্তু অ্যাভয়েড করুন, সেটাই আপনার জন্য ভালো হবে, না হলে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকলেও গৃহের আসবাবপত্র সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপনার জীবনসঙ্গীর সঙ্গে বিকেলের পরবর্তী সময় ঝামেলা অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, প্রয়োজনে ভালোবাসা দিয়ে সবকিছু মেটানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজ লটারি সংক্রান্ত বিষয় যেটা দেখা যাচ্ছে, আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন, না হলে এই লটারি সূত্রে অর্থ ক্ষতি এবং যার কারণে কিন্তু গৃহে অশান্তি কলহ বিবাদ দেখা দিতে পারে। অবশ্যই একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি অবিবাহিত হন সেক্ষেত্রে আজ বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা না করাই ভালো, না হলে কিন্তু ভুল ভ্রান্তি ঘটতে পারে। অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই, ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন, শুভ সংখ্যা হলো 8 এবং শুভ সময় হলো ভোর 6:05 থেকে বিকেল 3:40 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। তুলারাশি তুলালগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময়, তবে আজ আপনাকে আপনার রাগ এবং বক্তব্যকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আজ অপ্রত্যাশিতভাবে আপনার মুখ থেকে এমন কিছু কটুবাক্য বেরোতে পারে যা অপর প্রান্তের মানুষটিকে কঠিন আঘাত দিতে পারে তার মনে। অবশ্যই এই দিকটায় কিন্তু একটুখানি নজরে রাখা প্রয়োজন বা মাথায় রাখতে হবে। এমন কিছু মুখ থেকে বের করবেন না যার কারণে আপনার কাছের মানুষ বা আপনার অপোজিটে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে তিনি যেন মনে আঘাত না পান, অবশ্যই একটুখানি খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে যদি আপনার কাজ স্থায়ী না হয় তবে আপনার আজ উদ্বেগ কিছুটা বাড়তে পারে। কর্ম সংক্রান্ত বিষয়ে আজ আপনার চিন্তা উদ্বেগ কিছুটা বাড়বে, মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। তবে আপনি যদি কঠোর পরিশ্রম করেন সেক্ষেত্রে আজ আপনি কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনি উচ্চ আধিকারিকদের অর্থাৎ কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের মন জয় করতে পারেন এবং সেই দিক থেকে কিন্তু আজকের দিনে আপনি সাফল্য পাবেন। অন্যদিকে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজ ব্যবসার দিক থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিছু সুখবর পেতে পারেন, বিশেষ করে দুপুরের পরবর্তী সময়। আপনার ব্যবসা এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ব্যবসায়িক দিক থেকে উন্নতি আজ প্রবলভাবে হবে, আর্থিক মুনাফা বৃদ্ধি পাবে। আজ ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের বিনিয়োগ করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত আদর্শ বা শুভপ্রদ এবং সার্বিকভাবে আজ আপনি সফল হবেন। তবে অবশ্যই বড় কোনো ধরনের আর্থিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তার করার প্রয়োজনীয়তা রয়েছে, চট জলদি যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই বাড়ির বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করে যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নিন, সেটাই আপনার জন্য ভালো। পারিবারিক জীবনে আজ পরিস্থিতি স্বাভাবিক থাকবে, তবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে খুব একটা বেশি সময় কাটাতে সুযোগ নাও বেশি পেতে পারেন এবং যার কারণে কিন্তু আপনার কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে মনের মধ্যে। অবশ্যই এই দিকটা একটুখানি খারাপ গেলেও আজকের দিনটা ওভারঅল আপনার জন্য বেশ ভালো যাবে। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার প্রেম ভালোবাসা মধুরতা বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত আদর্শ। আজ আপনি আপনার জীবনসঙ্গীকে কোনো সুন্দর গিফট দিতে পারেন এবং যার কারণে আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে সকালের পরবর্তী সময় আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে আপনার মনে সন্দেহ দানা বাঁধতে পারে এবং যার কারণে কিন্তু প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি হতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত এই দিক থেকে। তাছাড়াও আজ স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যজনিত সমস্যা তেমন কিছু না থাকলেও তবে আজ আপনার পিতার শরীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার চিন্তা উদ্বেগ কিছুটা বাড়তে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ সেবামূলক কাজকর্মের জন্য আপনার সমাজে অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে মান সম্মান কিছুটা বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ আদর্শ বা বেশ ভালো। আজ আপনার জন্য শুভ রং হলো আকাশি, শুভ সংখ্যা হলো 8 এবং শুভ সময় হলো বিকেল 3:00 থেকে রাত 7:50 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা পাবেন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আজ আপনার গৃহের পরিবেশ বেশ ভালো থাকবে, শান্তিপূর্ণ থাকবে,
দীর্ঘদিন ধরে বাড়িতে চলমান বিতর্ক আজ মিটে যাবে এবং সেই দিক থেকে আজ আপনার মনে স্বস্তি পাবেন আপনি। আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা আপনি যদি ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত বিষয় দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে। বিশেষ করে আজ নিকটতম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তায় আপনার সেই আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে বা পুনরায় শুরু হতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। চাকুরিজীবীদের ক্ষেত্রে অবশ্যই আজ নিজের কাজের দিকে ফোকাস দিন, নিজে কি করছেন না করছেন এই বিষয়টাকে কিন্তু নখ দর্পণে রাখতে হবে। এমন কিছু ভুল করবেন না যার কারণে কর্মক্ষেত্রে মান সম্মানের হানি হয়, এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখা উচিত। আজ অহেতুক কথা বলার অভ্যাস আছে, এমন সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রাখুন কর্মক্ষেত্রে, সেটাই আপনার জন্য ভালো হবে, না হলে কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে। আজ সহকর্মীদের থেকে কিছুটা সমস্যা তৈরি করে ফেলতে পারেন, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ অর্থ স্বাভাবিকের থেকে ভালো হবে, আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য সচ্ছল হতে চলেছে। তবে আজ দুপুরের পরবর্তী সময় আপনি ঘরোয়া কোনো কাজের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন এবং এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য কিছুটা সমস্যাবহুল হলেও সন্ধ্যের পরবর্তী সময় আপনি আপনার মনে মানসিক শান্তি ফিরে পাবেন এবং বহুদিনের অপূর্ণ থাকা ইচ্ছা আজ পূর্ণ হতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আজ দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে, দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজ অবসান হতে পারে। তবে আজ জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। আজ জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কিছুটা অর্থ ব্যয়, এই ধরনের সমস্যা আজ কম বেশি দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি মাথায় রাখা উচিত। তাছাড়াও আজ আপনার হাঁটুর ব্যথা বেদনা আপনাকে কিছুটা কম বেশি ভোগাতে পারে, একটুখানি সতর্কতা অবলম্বন করুন। আজ হঠাৎ করেই দীর্ঘদিনের পুরনো কোনো শত্রুতার কারণে আপনার মানসিক উদ্বেগ চিন্তা কিছুটা বৃদ্ধি পেতে পারে, শত্রুতার কারণে আজ সমস্যা কিছুটা সৃষ্টি হতে পারে, এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতার কারণে আজ আপনার মানসিক অস্থিরতা কিছুটা তৈরি হতে পারে, একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি যদি দীর্ঘদিন ধরে লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে আপনি লটারি কাটতে পারেন, আজ লটারি সূত্রে কিছু ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে, অবশ্যই এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত আদর্শ। আপনি যদি অবিবাহিত হন, দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছেন, কোনোভাবেই হচ্ছিল না, আজকের দিনে হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে নিকট কোনো আত্মীয় বা ব্যক্তিবর্গের কারণে সেই বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছু আলাপ আলোচনা এগোতে পারে বা কথাবার্তা এগোতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত আদর্শ। আজ অনলাইন থ্রু কোনো নতুন মানুষের সঙ্গে আপনার পরিচয় ঘটতে পারে এবং আপনার মনের মধ্যে কিছুটা পরিবর্তন হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত আদর্শ বা বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ রং হলো নীল, শুভ সংখ্যা হলো 9 এবং শুভ সময় হলো সকাল 7টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য মিশ্র ফলাফলকারী একটি দিন হতে চলেছে। আজ আপনার আত্মবিশ্বাস কিছুটা দুর্বল হতে পারে, আজ মনের জোর কিছুটা কম হবে এবং যার কারণে কিন্তু আপনি সার্বিকভাবেই কিছুটা দুর্বল অনুভব করবেন। সব কিছুতে একটা করছি করব এই ধরনের মনোভাব বা আপনার দ্বারা হবে কি না এই ধরনের টেন্ডেন্সি কিন্তু চলে আসবে। তবে আজ সাহসের সঙ্গে প্রতিকূলতার মুখোমুখি করা আপনার অবশ্যই প্রয়োজন রয়েছে, তাই অবশ্যই নিজের সাহসিকতার সঙ্গে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনার আজ কর্মক্ষেত্রে বহুদিনের আটকে থাকা কাজ বা ফেলে রাখা কাজ আপনি শুরু করতে পারেন এবং সেই কাজ আজ কিন্তু সম্পন্ন করতে সক্ষম হবেন। তবে অবশ্যই আজ কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সম্পূর্ণ সমর্থন পাবেন এবং তাদের দিক থেকে কিন্তু আজ আপনার মান সম্মান কিছুটা বৃদ্ধি পাবে। আপনি আজ হঠাৎ করেই নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন, এই ধরনের নতুন কিছু শেখার সুযোগ পেলে সেই সুযোগটিকে কাজে লাগান, সেটাই আপনার জন্য ভালো হবে। সেই সুযোগের পুরোপুরি সুবিধা নেওয়ার চেষ্টা করুন, সেটাই কিন্তু আপনার জন্য মঙ্গলজনক। ব্যবসায়ীদের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য মিশ্র হতে চলেছে। আজ ব্যবসায়িক দিক থেকে আপনাকে অধিক পরিশ্রম করতে হতে পারে এবং যার কারণে আপনি অল্পতেই ক্লান্ত হয়ে পড়বেন এবং ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন মোটের ওপর ঠিক থাকবে, তেমন কোনো সমস্যা নেই। তবে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা বিরত থাকাই উচিত। যে কোনো ধরনের বড় আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভয়েড করতে হবে, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য খুব একটা সুবিধাজনক নয়। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, ঝামেলা অশান্তি কিছুটা বৃদ্ধি পাবে এবং যার কারণে মনোকষ্ট কিছুটা বাড়তে পারে। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকছে, তেমন কোনো সমস্যা নেই। আজ সন্তানের কারণে আপনি গর্বিত অনুভব করবেন, সন্তানের কারণে আজ আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজ গৃহবাড়ি সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত আদর্শ। নতুন বাড়ি তৈরির কাজে হাত দিতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। তাছাড়াও আজ প্রেমের ক্ষেত্রে যদি হঠাৎ করেই কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে একটু নমনীয় হওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। আপনার অপর প্রান্তের মানুষটিকে অর্থাৎ আপনার কাছের প্রিয় মানুষটিকে বোঝার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে বা মঙ্গলজনক হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা আপনার জন্য খুব একটা ভালো নয়। সার্বিকভাবে আজকে কিন্তু মানসিক অস্থিরতা, টেনশন, এগুলোর কারণে কিন্তু শারীরিক দুর্বলতা কিছুটা বৃদ্ধি পাবে। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ। আজ আপনার জন্য শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 8 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো ভোর 4:20 থেকে বেলা 12:05 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন, তবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। আজ আপনি যে কোনো ধরনের বড় এবং গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত আদর্শ। তবে এই কাজের সিদ্ধান্ত নিতে আপনি কিছুটা দ্বিধায় পড়ে যাবেন এবং যার কারণে সাময়িকভাবে কিছুটা সমস্যা তৈরি হবে। এই জাতীয় পরিস্থিতিতে আপনার কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত সক্ষম হবেন। তাছাড়াও আজকের দিনে চাকরিজীবীদের জন্য, অর্থাৎ আপনি যদি অন্যের অধীনে কোনো কর্ম করে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সাধারণ একটি দিন হতে চলেছে। কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যা লেগে থাকবে, তবে কর্মক্ষেত্রে আজ আপনি আপনার সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন করতে পারবেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। অর্থনৈতিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য খুব ব্যয়বহুল হতে চলেছে, অর্থাৎ অযথা কিছু ব্যয় বৃদ্ধি পাবে আজকের দিনে এবং যার কারণে কিছুটা সমস্যা, হঠাৎ কোনো বড় ব্যয় হতে পারে যা আপনার বাজেটকে ভারসাম্যহীন করে তুলবে। অবশ্যই ব্যয়ের দিকে বাড়তি সতর্কতা বা নজর রাখা উচিত, সেটাই আপনার জন্য ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যজনিত সমস্যা তেমন কিছু নেই। শারীরিক দুর্বলতা থেকে থাকলে তা আজ কেটে যাবে, অর্থাৎ আপনি কিছুটা সুস্থতা অনুভব করবেন। আপনি আজ মানসিকভাবে ভালো বোধ করবেন বা সতেজ অনুভব করবেন। প্রেম প্রীতির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজ জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কে মধুরতা বাড়বে, ভালোবাসার পরিমাণ বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ জীবনসঙ্গীর সঙ্গে আনন্দপূর্ণ একটি দিন হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে আজ দীর্ঘদিনের মতানৈক্য বা ঝামেলা অশান্তি মিটতে পারে, এই ধরনের কোনো শুভ ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ সম্পর্কিত নতুন আলাপ আলোচনা বাড়িতে এগোতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো বা শুভপ্রদ। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটতে পারেন। লটারির সূত্রে আজ ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ রং হলো লাল ও শুভ সংখ্যা হলো 6 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 10:10 থেকে বিকেল 3:15 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো যেতে চলেছে। তবে আজ আপনাকে অতিরিক্ত উত্তেজিত হওয়া থেকে দূরে থাকতে হবে, না হলে কিন্তু এই উত্তেজিত হয়ে পড়ার কারণে কিছু সমস্যা তৈরি করে ফেলতে পারেন। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। আজ তুচ্ছ বিষয় নিয়ে তর্ক করার অভ্যাস আপনাকে কিছুটা বিপদে ফেলতে পারে।
অবশ্যই এই ধরনের অভ্যাসকে আজকের দিনে কিন্তু পরিত্যাগ করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। না হলে এই তুচ্ছ বিষয় নিয়ে তর্ক করার কারণে আপনার প্রিয়জনের সঙ্গে আজ আপনার সম্পর্ক আরও খারাপ হতে পারে। অবশ্যই এই দিকে কিন্তু আজকের দিনটা নজর রাখতে হবে। আপনি যদি কোনো ভুল করে থাকেন আজকের দিনে, তাহলে অবশ্যই সেই ভুলের জন্যে খুব সহজেই অন্যের কাছে ক্ষমা চান, সেটাই আপনার জন্য ভালো। না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে। কর্মরত ব্যক্তিরা আজ কিছু প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। অবশ্যই আপনি আপনার কর্মক্ষেত্রে নিজের প্রতিভা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারবেন না, এই ধরনের সমস্যা আজ কম বেশি আসতে পারে। তাছাড়া কর্মক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, তবে কর্মক্ষেত্রে আজ আপনার বসের মেজাজ খুব একটা ভালো থাকবে না। সেক্ষেত্রে আপনার সামান্য অসতর্কতা আপনার পক্ষে কিছুটা ক্ষতিকারক হতে পারে। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে কিন্তু মাথায় রাখতে হবে। অন্যদিকে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে আজ আপনার গ্রাহকদের সঙ্গে কিছুটা বিরোধ হতে পারে, এই দিকটায় কিন্তু আজকের দিনে সতর্কতা থাকতে হবে। না হলে কিন্তু আপনার ব্যবসায়িক দিক থেকে কিছুটা মন্দা দেখা দিতে পারে। ওভারঅল দুপুরের পরবর্তী সময় ব্যবসায়িক দিক থেকে উপার্জন কিছুটা বাড়বে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক উন্নতি আজকে হবে, আর্থিক পাওনা টাকা আপনি আজ ফিরে পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। সেই সঙ্গে আজ মায়ের দিক থেকে অপ্রত্যাশিতভাবে কিছু সাহায্য পাবেন, যেটা আপনার পরবর্তীতে জীবনের উন্নতির পথে কিছুটা প্রশস্ত হবে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। তবে স্বাস্থ্যজনিত সমস্যা আজ কম বেশি আপনাকে ভোগাতে পারে, বিশেষ করে মাথার যন্ত্রণা, মাথার ব্যথা বেদনা কিছুটা কম বেশি ভুগতে হতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজ প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মধুর হবে, আজ জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিকপূর্ণ কিছুটা মুহূর্ত কাটতে পারে, এই দিক থেকে আজ আপনার মনে কিছুটা আনন্দ বৃদ্ধি পাবে। বিবাহ সংক্রান্ত বিষয় আজকের দিনে কথাবার্তা না এগোনোই ভালো, না হলে কিন্তু কিছু ভুল ভ্রান্তি হতে পারে। সাংসারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকলেও বিকেলের পরবর্তী সময় হঠাৎ করেই কোনো ছোটোখাটো বিষয়কে নিয়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বা মতপার্থক্য দেখা দিতে পারে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। তাছাড়াও আজ আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন, না হলে লটারিতে অর্থ ক্ষতির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ যাবে। আজ আপনার জন্য শুভ রং হলো গোলাপি, শুভ সংখ্যা হলো 2 এবং শুভ সময় হলো বিকেল 5:55 থেকে রাত 9। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য কিছুটা সমস্যাবহুল হতে চলেছে। ওভারঅল সার্বিক দিক থেকে আজকে কিন্তু কম বেশি সমস্যায় আপনাকে পড়তে হবে। কর্মক্ষেত্রে আজ মুলতুবি থাকা কাজ শেষ করতে হঠাৎ করেই কঠোর পরিশ্রম করতে হতে পারে, হয়তো এর কারণে আপনি কিছুটা চাপ অনুভব করবেন নিজের ওপর এবং সার্বিকভাবে শারীরিক দুর্বলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপনি যদি ব্যবসা করে থাকেন, তবে নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটা খুব একটা ভালো নয়, অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের নতুন সিদ্ধান্ত বা নতুন কোনো পরিকল্পনা আজকের দিনে না নেওয়াই ভালো, সেটাই আপনার জন্য ভালো হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাগজপত্রে সই করার সময় আজকের দিনে অবশ্যই একটুখানি যাচাইকরণ করে নিয়ে তারপর সই স্বাক্ষর করবেন, না হলে কিন্তু কিছু ভুল ভ্রান্তি হতে পারে, ঠকতে হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ যে কোনো ধরনের বড় আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু কম বেশি সমস্যা কিছুটা বাড়তে পারে, ঠকার সম্ভাবনা রয়েছে। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভয়েড করা উচিত, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আপনি যদি অনলাইন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে আপনার আর্থিক উপার্জন কিছুটা বৃদ্ধি পেতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ। তাছাড়াও আজ পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, বাড়ির সদস্যদের সঙ্গে আজ সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। হঠাৎ করেই অল্পতে উত্তেজিত হওয়ার কারণে বাড়ির সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে, এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আর্থিক দিক থেকে বিভিন্ন ধরনের বকেয়া অর্থ আজ আপনি ফিরে পেতে পারেন এবং সার্বিকভাবে আজকের দিনে কিন্তু সঞ্চয় কিছুটা বাড়বে। তবে অবশ্যই আজকের দিনে অর্থ লেনদেন করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু কম বেশি সমস্যা হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকার পাশাপাশি অন্যকে আজকের দিনে অর্থ ধার দেবেন না, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। অবশ্যই আজ আপনার বাজেট ভারসাম্যপূর্ণ হবে। আপনি যদি বিবাহিত হন, তবে আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে একটি স্মরণীয় দিন কাটবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত আদর্শ।
আপনি যদি বহুদিন ধরে আপনার মনের মানুষকে আপনার মনের কথাটি জানাবেন ভাবছেন, কোনোভাবেই সাহসে কুলিয়ে উঠছিল না, আজকের দিনটা সেই ঘটনা ঘটানোর জন্য আদর্শ। অর্থাৎ আপনার প্রিয়জনকে বা আপনার মনের মানুষটিকে আপনার মনের কথা আজকে জানান, সেক্ষেত্রে কিন্তু আপনি আশানুরূপ আজকে ফলাফল পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আপনার প্রিয়জনরা আপনাকে কতটা ভালোবাসে তা আজকের দিনে আপনি অনুভব করবেন। অর্থাৎ পারিবারিক দিক থেকে আপনার পিতামাতার স্নেহ ভালোবাসা বৃদ্ধি পাবে এবং তাদের দিক থেকে কিন্তু আজকে আপনি আশানুরূপ ফলাফল আশা করতে পারেন, বা বহুদিন ধরে আপনি তাদের কাছে কোনো আবদার করেছেন সেই সগাল্লাত আপনার আজ পূরণ হতে পারে তাদের দিক থেকে। এই ধরনের ঘটনা অর্থাৎ এই ধরনের শুভ ঘটনা ঘটার সম্ভাবনা আজকের দিনে প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে আপনি যদি নিয়মিত লটারি কেটে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটতে পারেন। লটারি সূত্রে আজ ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। তবে আজ হঠাৎ করেই অযথা আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, এই বিষয়টিকে মাথায় রাখতে হবে এবং বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ, শুভ সংখ্যা হলো 2 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 11:30 থেকে রাত 8:45 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।